চাঞ্চল্যকর ঘটনায় জোকারি গল ডবকা শহর গণিপুরত সিপ্লয় থকা অবস্থাত উদ্ধার এগারী মহিলা আনহাতে ভেলগুড়ীত সংঘটিত এক হত্যাকাণ্ড ডবকার গণিপুরত নিশা 9:30 বজাত সিপ্লয় থকা অবস্থাত এগারী মহিলার মৃতদেহ স্বামীগৃহত উদ্ধার হওয়ার ঘটনায় সমগ্র অঞ্চলত রহস্য সৃষ্টি করেছে। এটি কন্যা সন্তানের মাতৃ মৃত মহিলাগীর স্বামী আব্দুল হাসিব পলাতক অবস্থা থাক সন্দেহ আরও অধিক ঘনীভূত হয়েছে। মহিলাগীর পরিয়ালের লোকর অভিযোগ অনুসর এয়া এক পরিকল্পিত হত্যাকাণ্ড। মোরাঝার আরক্ষী মহিলাগীর মৃতদেহ উদ্ধার করে তদন্ত আরম্ভ করেছে। গতিকে পুলিশে অনুসন্ধান করে আছে, কোনে মারধর করেছে, কিছু রাইজর মানে দেখা পাইছে, কোনো মানুষ দেখা পাইছে, গিরিয়েকজনী আর কি কয় বুড়ি মানুষজনীর হেরি এজন আসছিল। ইফালে ডবকার ভেলগুড়ীত স্বামীয়ে গামোচাৰে ডিঙি চেপি হত্যা করলে পত্নী। স্বামী পবিত্ৰ শইকীয়াৰ বিৰুদ্ধে অভিযোগ আনিছে পৰিয়ালৰ লোকে। আৰক্ষী আৰম্ভ কৰিছে ঘটনাৰ তদন্ত। ডবকাৰ পৰা আব্দুল হাকিমৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।